নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। কারোর হাত বা পা ভেঙে গেলে প্লাস্টার করা হয় এবং সেই প্লাস্টারটা যথাযথ হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা বা সেই প্লাস্টারটা কেটে ফেলা উচিত কিনা আপনারা বুঝবেন কিভাবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো মূলত ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর পায়ের বা হাতের ক্ষেত্রে সাধারণত নর্মাল ফ্র্যাকচার হলে যে তিনটে জিনিস নিয়ে প্লাস্টার করে থাকি, সাধারণত এটা হচ্ছে জিপসোনা, আর এইটা হচ্ছে সফট রোল, আর এটা রোলার ব্যান্ডেজ। এই তিনটে থাকতে হবে। আর একটু যেহেতু এটা জিপসোনা, তার জন্য এখানে জল রাখা আছে, একটু জল লাগবে। তো এরপরে আমি কিভাবে প্লাস্টারটা করছি, আপনারা যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তাহলে অল্প দেখাবো আর বিস্তারিত বলবো কি কি সমস্যা। এটা হচ্ছে সফট রোল, প্রথমেই হচ্ছে এইরকমভাবে ফ্র্যাকচারের ক্ষেত্রে যেটা আপনারা দেখেন ডাক্তারবাবুরা করে থাকে, এরকম হালকাভাবে এরকমভাবে যদি পায়ের ফ্র্যাকচার হয়ে থাকে এরকম জড়িয়ে নিতে হবে। যেহেতু এটা ফ্র্যাকচার হয়নি, আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি, তাই অল্প জায়গার মধ্যে আমি এটাকে করার চেষ্টা করছি। দেখুন, এরপর প্রথমে সফট রোল জড়িয়ে নেওয়া হলো, এরপর এই জিপসোনাটাকে কি করতে হবে, এরকম জলের মধ্যে এটাকে ভিজিয়ে নিতে হবে। দেখুন, এরপর ভিজিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, দেখুন এইবার আপনাকে যে প্রথমে সফট রোল দেওয়া হয়েছে, তারপর জিপসোনা দিয়ে যেমন হচ্ছে প্লাস্টার করা, এবারে ডাক্তারবাবু পায়ের ফ্র্যাকচার অনুযায়ী এরকমভাবে সেটিং করে ধরে রাখবেন, হাড়টাকে সেটিং করে রেখে তারপর এটা করা হবে। তারপরে কি করবেন, এর ওপরে কিভাবে হালকা করে হচ্ছে রোলার ব্যান্ডেজ জড়িয়ে দিতে হবে, এরকম হালকাভাবে রোলার ব্যান্ডেজ জিপসোনার ওপরে জড়িয়ে নেবেন যাতে এটা একটু মজবুত হয়। দেখুন এবার প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এবারে ডাক্তাররা কি বলে দেন আপনাদেরকে সেইটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে প্লাস্টারটা আপনাদের যথাযথভাবে ঠিক হয়েছে কিনা বা প্লাস্টারটা কাটা জরুরি কিনা সেটা আপনাদের জানার জন্যে আমি কতকগুলো হচ্ছে উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে বলে দেব, সেগুলো খুব সতর্কতার সঙ্গে আপনারা দেখবেন। যদি কোনো বাচ্চাদের হয়ে থাকে সেক্ষেত্রে তারা বুঝিয়ে বলতে পারে না, বড়দের হলে তো তারা ব্যাপারটা বুঝতে পারবেন, কিন্তু বাচ্চাদের হলে তারা ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে না। সেই কারণে আপনাদের খুব খেয়াল রাখতে হবে। প্রথমত কি, ডাক্তারবাবু প্লাস্টার করে দেওয়ার পর কি বলে দেবে, পাটাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখবেন না। তাহলে পাটাকে বিছানায় যখন শুয়ে থাকবে তখন এইরকম একটা, শুয়ে থাকার সময় এরকম পায়ের তলায় একটা বালিশ দিয়ে রাখার কথা বলে, তাহলে পাটাকে ঝুলিয়ে রাখা যাবে না। এরপর কি, যখন বাচ্চা ধরেন এই প্লাস্টারটা এক মাস দেড় মাস বা দু মাস থাকলো, তাহলে এর তো স্নান করাতে হবে, তখন খেয়াল রাখতে হবে কি যাতে স্নানের সময় এই প্লাস্টারের মধ্যে যাতে কোনো কারণে জলটা না ঢোকে। আর একটা খেয়াল রাখতে হবে কি, যেটা এই পায়ের মধ্যে যেন এ কোনো চাপ না দিয়ে হাঁটাহাঁটি করে, তাহলে এই প্লাস্টারটা এখানে হাড়ের সেটিং নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তারবাবু যেভাবে সেটিং রেখে যখন হচ্ছে হাড়টাকে জয়েন্ট রেখে সেটিং রাখার পর যখন প্লাস্টার করা হয় সেই সেটিং ছেড়ে বেরিয়ে যেতে পারে বা প্লাস্টারটা এখান থেকে চাপ পড়ার কারণে প্লাস্টারটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে মূলত তিনটে জিনিস কি, এর মধ্যে কোনো জল ঢোকানো যাবে না, প্লাস এখানে সবসময় কি করতে হবে যাতে এর মধ্যে পায়ে একদম চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, আর বিছানায় যখন রাত্রিরে শুয়ে থাকবে বা যখন বসে থাকবে সবসময় শুয়ে থাকার সময় একটা বালিশ পায়ের তলায় দিয়ে রাখবে। আর যেটা করতে হবে কি, প্রত্যেক যখন সময় পাবে এই পায়ের আঙুলগুলো নাড়াতে হবে, এগুলো ডাক্তারবাবুরা বলে দেন। এবারে বিষয়বস্তুটা হলো কি, যে আপনার এই প্লাস্টারটা যথাযথভাবে হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে,
যখনই কোনো জায়গা ফ্র্যাকচার হয়ে যায় তখন ব্যথা থাকে, ফোলা থাকে এবং যন্ত্রণা হতে থাকে প্রচণ্ড পরিমাণে। বাচ্চাদের ক্ষেত্রে তারা অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে। তখন কি হবে, এই প্লাস্টার করবার সাথে সাথে ফোলা, ব্যথা এবং যন্ত্রণা কমতে থাকবে। যদি তার উল্টোটা হয়, ফোলাও বাড়ছে, ব্যথাও বাড়ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বাচ্চা সহ্য করতে পারছে না। আর যেগুলো লক্ষ্য করবেন, এই পায়ের আঙুলগুলো বা হাতের ক্ষেত্রে যদি হয়, হাতের আঙুলগুলো নীলাভ বর্ণের বা কালো হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেক দূর থেকে হসপিটালে এসছেন, হয়তো ভাবছেন কি আমরা হসপিটালে নিয়ে যাব, তারপর ওই হচ্ছে ডাক্তারবাবু কি বলবে। আপনারা সাথে সাথে যদি এই রকম কোনো মানে সমস্যা হয় যে প্লাস্টারের করার পরে প্রচণ্ড ব্যথা বাড়ছে, ফুলে যাচ্ছে, পায়ের আঙুলগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কালো বা নীলাভ হয়ে যাচ্ছে এবং সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি পারবেন নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখিয়ে নেবেন, প্রয়োজন হলে তারা প্লাস্টারটা কেটে ফেলবে। এবার হয়তো ভাবলেন কি আমি আপনার ডাক্তারবাবুকে দেখাতে হবে, ডাক্তারবাবু বলেছে দু মাস পরে, এই রকম আপনারা ভাববেন না, বা ডাক্তারবাবু আদৌ নেই কোনো জায়গায়, চলে গেছে প্লাস্টার করার পরে, আপনারা বিলম্ব করবেন না। তাতে কি হবে, যদি ভিতর থেকে যদি কোনো কারণে ভুল হতে পারে, এগুলো হচ্ছে ভুল খুবই কম হয়, অনেক সময় কি কি কারণে ভুল হয়, ধরেন পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, এখানে কোনো ক্ষত ছিল, সেই ক্ষতটা ঠিক মতো না দেখার কারণে এর মধ্যে প্লাস্টার করা হয়েছে, সেই ক্ষতটা থেকে ইনফেকশান হয়ে গিয়ে পাটা ফুলে যেতে পারে, বা এর মধ্যে কোনো কারণে, অজানা কোনো কারণে জল ঢুকে গেছে, গিয়ে ভিতরের কটনগুলো হচ্ছে কটনগুলো ভিজে গেছে, গিয়ে হচ্ছে স্কিনের ওপরে ইনফেকশান হয়ে সেক্ষেত্রেও পায়ের যন্ত্রণা, ব্যথা এবং ফোলা ভাব বাড়তে পারে। আবার কি প্রচণ্ড পরিমাণে হয়তো আপনার এখানে চাপ দিতে না করা হয়েছে, সেই চাপ, অত্যধিক চাপ পড়ে গেছে পায়ে, সেই কারণে হাড়ের সেটিং ছেড়ে বেরিয়ে গেছে, তার জন্যে পাটা ফুলে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যত তাড়াতাড়ি পারবেন তখন প্লাস্টারটাকে কেটে ফেলবেন, মানে সেটা হচ্ছে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে এই প্লাস্টারটাকে কেটে ফেলার চেষ্টা করবেন। তাহলে প্লাস্টার কেটে আবার যদি ডাক্তারবাবু পুনরায় নতুন প্লাস্টার করে দেবেন, কিন্তু আপনারা কাল বিলম্ব করবেন না, দেরি করবেন না, আপনারা দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন করবেন। আর যদি প্লাস্টারটা ঠিক থাকে তাহলে আপনারা প্লাস্টার ঠিক হয়েছে বুঝবেন কি করে, প্লাস্টার যদি ঠিক হয়ে থাকে তাহলে তার যে বাচ্চা বা বড় যার পা ভেঙেছে বা হাত ভেঙেছে তার ব্যথাটা ক্রমাগত কমতে থাকবে, পায়ের ফোলা কমে যাবে, তুলনামূলকভাবে আগে যে অসহ্য একটা ভাব ছিল সেটার থেকে স্বস্তি পাবে, তখন বুঝবেন আপনাদের প্লাস্টারটা যথাযথভাবে হয়েছে। তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা কি জানলেন, যে যদি প্লাস্টারটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বুঝবেন কি করে, বা সেটা কাটা বাধ্যতামূলক কি না সেটা আপনারা জানবেন কি করে। তাহলে এই সংক্ষেপে আমি এই প্লাস্টার ব্যাপারে বোঝালাম। আর যেটা বলার বিষয়, এই প্লাস্টারটা আমি করেছি বলে আপনারা যে কারোর পা ভেঙে গেল ঘরে এইভাবে নিজেরা প্লাস্টার করবেন না, যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের দিয়ে, কোনো ডাক্তারকে দিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে আপনারা প্লাস্টার করবেন, যেহেতু এর ফ্র্যাকচার নয়, আমি দেখানোর জন্য করলাম। এই প্লাস্টার করার সময় সেটিং রাখতে হয়, হাড়ের সেটিং রেখে তারপর প্লাস্টারটা করতে হয়, সেই কারণে বলছি আমি দেখানোর স্বার্থে যেটা করেছি, আপনারা ঘরে এটা করবেন না, যে কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে এই প্লাস্টার যদি করতে হয় সেক্ষেত্রে করবেন। অনেক ক্ষেত্রে ফ্র্যাকচার হালকা থাকে, সেক্ষেত্রে প্লাস্টার করবার দরকারও পড়ে না, হয়তো ডাক্তারবাবু প্রয়োজন পড়লো যে হেয়ার লাইন ক্র্যাক হয়েছে, হালকা চুলের মতন চিড় ধরে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেপ ব্যান্ডে জড়িয়ে রাখলেও হতে পারে, সেইটার জন্য অতি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করবেন। তো এই রকম যদি গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।